একদিকে শহর সৌন্দর্যায়ন, অন্যদিকে পরিবেশের খেয়াল রাখতে নয়া পদক্ষেপ নিল নিউটাউন কলকাতা উন্নয়ন পর্ষদ। শহরের বিভিন্ন রাস্তা ও উদ্যানে সোলার ট্রি লাগাতে চলেছেন তারা। এই কৃত্রিম গাছে সকালে যেমন মিলবে ছায়া, তেমনই রাতে জ্বলবে আলো। এনকেডিআর চেয়ারম্যান দেবাশিস সেনের কথায়, ফাইবারের মাধ্যমে এই কৃত্রিম গাছের নিচে এক ধরনের যন্ত্র লাগানো থাকবে, যা সূর্যের আলো যখন যেদিকে থাকবে সেই দিক থেকেই গাছের পাতায় লাগানো সোলার প্যানেল সৌরশক্তি সংগ্রহ করতে পারবে। তারপর সূর্য অস্ত গেলে সঞ্চিত সৌরশক্তির সাহায্যে রাতে আলো জ্বলবে, ফলে একদিকে যেমন বিদ্যুৎ বাঁচবে তেমনই রাতের কলকাতার অনন্য রূপ ধরা দেবে পথচারীদের চোখে। ব্যুরো রিপোর্ট, এগিয়ে বাংলা নিউজ।